বাগাবার ওই নদীতে লাভ দেখে দিচ্ছি, লাভ দেবো রে। ওখানতে ওই যে পাঁচজন চলি গেছে, উত্তি একজনের নিয়ে বাঘ চলি যায়। আমরা জঙ্গলে মাছ ধরতে গেলাম, জঙ্গলে মাছ ধরতে যাইয়ে তারপরে একটু কিনারে গেছি, গেলে ওই জাল উঠু দিলাম, জাল উঠুতে কিনারে গেছি, গিয়ে ওখানতে নৌকো ঠিলি বাইরে বাইর করে দিয়েছি। বাঘ জঙ্গলেতে দৌড়িয়ে এসে নৌকুর ধারে পড়ছে, পড়লি তোলাই গেছে, তোলাই যাইয়ে ঠিলি উঠতিছে, এমন সময় একজন একটা লাঠি দিয়ে বাড়ি দিল, বাড়ি দিলি ও হাতা নৌকুর ওপর তুলি দে, ও ঠিলি উঠিল। যখন ওই ঠিলি মুখ তুলি দিয়েছে, সেই সময় ও মাথায় পাঁচজন লোক ছিল, সব নদীতে লাভ দিয়ে পড়িছে, লাভ দিয়ে পড়লি ডুব মেরি ওখানতে চলি গেছে, বাঘ এসে নৌকুই এসে উঠি দাঁড়িয়ে গেছে। আর আমি এ মাথায় ছিলাম, ওর সামান্য একটা সই ছিল চার পাঁচ হাত, ওই সর এ মাথায় পুড়ি আমি ওই সর পরে বাড়ুতেছি, বাড়ুত বাড়ুতর পরে ওই বাঘ আবার ওই নদীতে লাভ দিয়ে পড়িয়েছে, লাভ দিয়ে পড়ি ওখানতে ওই যে পাঁচজন চলি গেছে, উত্তি একজনের নিয়ে বাঘ চলি যায়। বাঘ যখন চলি গেছে ওই নদীতে লাভ দিয়ে পড়িয়েছে, আমি তখন ওই ধাক্কায় পড়ি গেছি, বাঘের পাশাপাশি মতো পড়িছি, পড়ি ওখানতে ডুব মাটি আরেক দিক যাইতিলাম, যাতে যাই কোমরে একটা গামছা ছিল ওটা খুলি গেছে, তা হাতে আবার পেঁচা আইছে, পেঁচাইয়ে তখন আর পানি সাঁতার কাটি পারতিস না। আর ওই পানিতে মনে হলো যে আমি তো নৌকুই উঠতে হবে, সব তো নদীতে, তা নৌকুই উঠতে আইছি, এমন সময় দেখি যে বাইরেতে লোক ধরি নে আস্তে আস্তে আমার পিঁড়ির কাছ দিয়ে চলি গেলে, গিয়ে ডিঙায় উঠি গেলে তখন আমার আর লোক সবাই সাঁতার কাটি নৌকুই এসে উঠলো, ওই সাথে আমি উঠলাম, উঠি আমরা ওখানে অফিস ছিল সে অফিসে গেলাম, অফিসে যাইয়ে তারপর ওরা বললে যে আমরা এরকম বাজি দিতেছি, আমার লোক তো ডিঙায় গেছে, তা তুমি জালগুলো উদ্ধার করে নাও। আমি তখন বললাম আমার জাল তো বড় না, আমার লোক কীভাবে ছাড়াবো, তাই সেই এ বলি দেন। আর বললে তাই দেশে যাই লোক আনতে হবে, তাই আমি দেশে আসি, লোক নিয়ে গিয়ে সেই লোক আবার নিয়ে আসি, তা খালি একটা পা পাইলাম। ওই ট্রলার নিয়ে বিশ পঞ্চাশ জন লোক নিয়ে গেলাম, আর ওই ফরেস্টাররা ওরাও সহযোগিতা করিল, ওরা ওই নদীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়ার দিল, ফায়ার দিলি আর আমরা জঙ্গলেতে উঠি, তারপরে যাইয়ে ওর ওই একটা পা পাইছি। কত দূরে পরে পাড়া পেলেন? ও অনেক দূরে, অনেক দূরে যাইয়ে ওই পাড়া পাইছি, পালি তারপরে আর ওই বডিটা ছিল, তো বডিটা নে মুখি করি হাঁটতিছে, আমরা ওর পাশ পাশ হাঁটতেছি। এবার এরকম একটা খাল ফুড়িছে, ও খালে যাইয়ে উঠলি, ও পারে আর উঠিনি, ও আগার দিক চলি গেছে ওই খালে। আমরা ওই আগার দিকে খানিক দূর গেছি, গিয়ে যখন ওপারে উঠলো না, তখন ওই গোড়ার দিক গেলাম, গোড়াতে বেরিয়ে গেলাম, এখন সন্ধি হয়ে গেল, আমরা আর চেষ্টা করতে পারিনি, ও নিয়ে চলি গেল আগাই থেকে। এখন আমরা ওই সে পাহাড়া নিয়ে বাড়ি এসি, তারপরে মাটি দেখি। আচ্ছা, আপনারা যে সময় জঙ্গলের ভিতরে গেলেন চল্লিশ পঞ্চাশ জন লোক, আপনাদের হাতে কি কি ছিল? লাঠি ছিল। আচ্ছা, সুন্দরবনে বাঘের সাথে লড়াই করতে গেলে ম্যাক্সিমাম সময় লাঠি ব্যবহার হয়, এসবে দা আছে, কুড়াল আছে, এগুলো ব্যবহার হয় না, লাঠি কেন ব্যবহার করে? ও লাঠি দা দিয়ে তো মারা যায় না, ও নিজের গায়ে নিজে কবাইতে আয়। বাঘ দেখলি তখন মানুষ হুশ থাকে না, অজ্ঞানেও অনেকজন ওইভাবে নিজের গায়ে নিজে কোপায়। আমার নাম মনিরুজ্জামান, গ্রাম গোবরা, থানা কয়রা, জেলা খুলনা।